গানের মঞ্চে মাতলামি করে নেট দুনিয়ায় সমালোচনা সৃষ্টি করেছিলেন সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেল। এবার ফারজানা আরশি নামের এক তরুণীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করে তাকে বিয়ে করার দাবি করেছেন তিনি, যিনি কিনা আগে থেকেই বিবাহিত। এ ঘটনায় ফারজানা আরশির স্বামী নাদিম আহমেদ এক ভিডিও বার্তা প্রকাশ করে সেখানে জানান তিনি স্ত্রীর প্রতারণার শিকার হয়েছেন। আরশির স্বামী বলেন, এত বছর সে আমার সাথে, আমি কখনো কল্পনাও করি নাই আমার স্ত্রী এমন কিছু করবে। আমি কিছুই জানতাম না, আমার স্ত্রী আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে, স্টোরি দিচ্ছে, সব কিছুই ভালো যাচ্ছিল, সুতরাং এমন কিছু ঘটেছে সেই সন্দেহ করার সুযোগও ছিল না। নাদিম বলেন, হঠাৎ করেই একদিন দেখলাম গায়ক নোবেল একটি প্রোফাইল পিকচার দিয়েছে যেখানে তার সঙ্গে আমার স্ত্রী। আমি কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছিলাম না। এরপর হঠাৎ করেই দেখি নোবেলের আইডিতে আরশিকে বিয়ে করার দাবি করা একটি পোস্ট। এটা আমার জন্য মেনে নেয়ার মতো ছিল না বলে জানান তিনি। নাদিম বলেন, আমি নোবেলের বাড়িতে পুলিশ নিয়ে যাই। এ সময় আরশির বাবা ভাই আমার সাথে উপস্থিত ছিল। সেখানে গিয়ে দেখি তারা দুজনেই নেশায় আসক্ত আছেন। তবুও চেষ্টা করেছি আমার স্ত্রীকে ফিরিয়ে আনার। ভিডিওতে এক পর্যায়ে নাদিম কেঁদে ফেলেন। কেঁদে কেঁদে নাদিম বলেন, সবাই জানেন আমি সব সময় আরশিকে উপরে ওঠানোর চেষ্টা করেছি, কিন্তু আজকে আমি হেরে গেছি। যার যায় সেই বোঝে। আমি আমার স্ত্রীকে ফেরত আনার জন্য শেষ চেষ্টাও করেছি, হয়তো অন্য কোনো ছেলে থাকলে সেটাও করতো না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই সব কিছু থেকে আমি দ্রুত কাটিয়ে উঠতে পারি। জানা যায় আরশির স্বামী নাদিম একজন ফুড ব্লগার। খুলনাতেই বেড়ে ওঠা তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর 2 বছর আগে ফারজানা আরশিকে বিয়ে করেছিলেন তিনি। গত আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল তার, কিন্তু হঠাৎ করেই নাদিম তার স্ত্রীকে গায়ক নোবেলের সঙ্গে আবিষ্কার করেন। বিষয়টি ভিডিও বার্তায় জানিয়েছেন এই যুবক নিজেই। এ সময় অনবরত কাঁদতে দেখা যায় তাকে। সাদাকালো নিউজ।